নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আমার তরফ থেকে ভালোবাসা, আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আজ আমি আলোচনা করতে চলেছি বাস্তুশাস্ত্র নিয়ে। বেশ কিছুদিন ধরে বাস্তু নিয়ে আমি কিন্তু আপনার সামনে ভিডিও দিইনি। তো আজকে বিশেষ একটি টপিক, খুব গুরুত্বপূর্ণ বাস্তুশাস্ত্র মতে। অনেকেই বলে যে বাস্তু তেমন জীবনে এফেক্ট করে না। আমি তো আছি এই বাড়িতে, আমার তো তেমন কোনো সমস্যা হয়নি, আমি তো এই বাড়িতে উন্নতি করেছি। দেখুন, আপনার যারা বলছেন, আপনার হয়তো সেই সময় দশা অন্তর্দশা বর্তমান গ্রহের গোচর আপনার হয়তো পারমিট করে গেছে, কিন্তু আমি আবারও বলছি 30% আপনার জীবনে 30% এই বাস্তুর কিন্তু প্রভাব কিন্তু থাকে। কেউ কেউ থাকে যে একটা ভাড়া বাড়িতে প্রচুর উন্নতি করেছে, চিমনি একটা নিজস্ব, ওই ভাড়া বাড়িতেই থেকে যে প্রচুর টাকা রোজগার করলো, সেই টাকা দিয়ে যখন নিজস্ব একটা বাড়ি কিনলো, সেই বাড়িতে ঢুকার পর থেকে তার উন্নতিটা কিন্তু আটকে গেল। কেন জানেন? এটা সম্পূর্ণরূপে কিন্তু বাস্তু। বাস্তুর ভূমিকা আমাদের জীবনে অপরিসীম। দেখবেন, বর্তমানে বিগ বিগ সিটিতে, আমি নাম নিচ্ছি না, বাস্তুশাস্ত্র মেনে ফ্ল্যাট তৈরি হচ্ছে। অর্থাৎ বাস্তুর একটা ভূমিকা কিন্তু আছে। এটা যারা বলেন যে কিছু হচ্ছে না এ বাস্তু, বাস্তু কিন্তু আপনার জীবনকে প্রভাব বিস্তার করে, হয় পজিটিভ নয় নেগেটিভ, দুটি। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ছাদের ঢাল। বাস্তুশাস্ত্র মতে ছাদের ঢাল কোন দিকে করবেন, ভুল করেও যেই দিকে করলে আপনার উন্নতি আটকে যাবে, মহাবিনাশকারী। এদিকে যদি ঢাল থাকে ছাদের, আপনার ক্ষেত্রে মহাবিনাশকারী, উন্নতি আটকাবে, আপনি ইনকাম করবেন, টাকা কিন্তু আপনি লাখো কোটি কিন্তু কামাবেন, কিন্তু কি হবে, কর্পূরের মতো, জলের মতো টাকা কিন্তু একের পর এক আপনার কিন্তু খরচ হয়েই যাবে। সেভিংসের জায়গাটা কিন্তু জিরো, অর্থাৎ সেভিংস কিন্তু হবে না। অর্থাৎ এই যে বাস্তুশাস্ত্র একটা বিশেষভাবে আমাদের জীবনে ভূমিকা কিন্তু পালন করে থাকে। দেখুন, ছাদের ঢাল একটা গুরুত্বপূর্ণ, কেউ পূর্ব দিকে করছে, কেউ পশ্চিম দিকে করছে, কেউ দক্ষিণ দিকে করছে, কেউ উত্তর দিকে করছে, কেউ উত্তর পূর্ব, কেউ দক্ষিণ পূর্ব, কেউ দক্ষিণ পশ্চিম, কেউ উত্তর পশ্চিম, যে দিকে হোক ছাদের কিন্তু ঢাল করে দিচ্ছেন। কিন্তু এটা মোটেও কিন্তু শুভ নয়। বা আপনার টয়লেটের যে ঢাল, সেটাও দেখা যাচ্ছে ভুল দিকে হয়ে আছে, টয়লেটের ঢাল, ছাদের ঢাল যেদিক দিয়ে বৃষ্টির জল আপনার পড়ছে, বা টয়লেটের ঢাল যেদিক দিয়ে আপনার সব জল পড়ছে নোংরা, সেই জল আপনি কিন্তু ভুল জায়গাতে ফেলছেন। দেখুন, আমি আপনাদেরকে একটা ব্যাপারে এখনও বলবো, ভুল প্লেসমেন্টে ভাগ্য আপনার কিন্তু বিড়ম্বনা করবে, আর্থিক ক্ষতি, আপনার প্রোগ্রেসে বাধা, বিভিন্ন রকম বিপত্তি, ঝামেলা, ঝঞ্ঝাট কিন্তু আসবে, এবং অর্থ কিন্তু কর্পূরের মতো উঠবে। তো অনেকের বাড়িতে, আমি যে জায়গাটাতে ভুল থাকে, এটা একটা বৈজ্ঞানিক কারণও আছে, আপনাদেরকে বলি। দেখুন, অনেকে করে, আমি বেশ কিছু বাড়ি রিসার্চ করে দেখেছি যেগুলো দক্ষিণ দিকে, অর্থাৎ উত্তর দিক থেকে ঢালটা দক্ষিণ দিকে চলে যাচ্ছে, অর্থাৎ দক্ষিণ দিকে আপনার জল নিষ্কাশন হচ্ছে। এর ফলে কী হচ্ছে, আপনার পজিটিভ জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে দক্ষিণ দিকে জল চলে যাচ্ছে উত্তর দিক থেকে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু প্রবলেম্যাটিক আপনাদের কিন্তু দাঁড়াবে। অর্থাৎ আপনাদের আয় উন্নতি, আপনাদের আর্থিক স্থিতি, এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে আপনি কিন্তু বাধাপ্রাপ্ত হবেন। অর্থাৎ দক্ষিণ দিকে ভুল করে জল নিষ্কাশনের ব্যবস্থা করবেন না। এটি হচ্ছে অগ্নিতত্ত্ব, অর্থাৎ আগুন, ফায়ার,
অর্থাৎ আগুন এবং জলের কিন্তু সম্পর্ক খুবই খারাপ। অর্থাৎ অগ্নিতত্ত্বের দিকে আপনি যদি জল নিষ্কাশন করেন, সেক্ষেত্রে কী হবে, আপনার ক্ষেত্রে আপনার প্রভাব প্রতিপত্তি, আপনার অর্থনৈতিক সমৃদ্ধি, এই জায়গাগুলো কিন্তু কমবে। অর্থাৎ এই জন্য আপনারা আপনাদের বাড়ির ক্ষেত্রে বিশেষভাবে নজর রাখুন, প্লেসমেন্ট কোন দিকে কী করবেন তার একটা উপায় আপনারা বলুন, দেখুন, এবং আপনি আপনার বাস্তুতে এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে একবার হলো ভিজিট করান বা কনসালটেন্সি নিন ফোনে, সেক্ষেত্রেও কিন্তু অনেকখানি আপনি লাভবান হবেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।